আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত 5000 প্লাস শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে 5000 প্লাস শূন্যপদে রিক্রুট করাচ্ছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, কোন পদে রিক্রুট করাচ্ছে, সম্পূর্ণ নোটিফিকেশন সহ শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির নোটিফিকেশনগুলি পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো নোটিশ ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়ালি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর স্ক্রোল করবেন এবং এখানে দেখবেন একাধিক নোটিফিকেশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফিলিং আপ অফ 5468 CHO পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডার NHM। আপনারা দেখতে পাচ্ছেন 5438টি শূন্যপদে রিক্রুট করাচ্ছে। নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 1 আগস্টে। সো এখানে সিম্পলি ক্লিক করলেই আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। সো সরাসরি আমরা নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য শেয়ার করছি। সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে। নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন, এবং নোটিফিকেশানটি 1 আগস্ট প্রকাশিত হয়েছে, যার ফাইল নম্বর দেখতে পাচ্ছেন। এখানে জানিয়েছে ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 5468 কমিউনিটি হেলথ অফিসার পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে আপনাদের 5438টি শূন্যপদে CHO পদে রিক্রুট করেছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই নোটিশটা হচ্ছে একটি অ্যাপ্রুভাল নোটিশ, যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এবং এখানে আপনাদের আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে, যেখানে 5438টি শূন্যপদ রয়েছে। এবং এখানে আপনাদের যেখানে আপনাদের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে রিক্রুট করাবে, বিভিন্ন স্বাস্থ্য সহায়ক কেন্দ্র যেগুলি রয়েছে সেগুলিতে আপনাদের রিক্রুট করা হবে। এবং এখানে জানিয়েছে, দেখুন এখানে 5438টি শূন্যপদের মধ্যে আপনাদের এবছর অর্থাৎ 2023-24 মধ্যে 3000 ভ্যাকান্সি পূরণ করা হবে, যেখানে মান্থলি আপনাদের 20,000 টাকা করে বেতন দেওয়া হবে। ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল রিক্রুট করাবে, সঙ্গে 5,000 টাকা এক্সট্রা আপনারা এখানে পাবেন, সুবিধা ফেসিলিটি পাবেন, যেটা অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশান। নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 1 আগস্ট, যেটি আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে দিলাম। সো নোটিশটা ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, বা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানেও আমরা এই নোটিশটা আপনাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকেও নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই বিরাট একটি সুখবর, আপনাদের কিন্তু স্বাস্থ্য ভবনে 5000 প্লাস শূন্যপদে রিক্রুট করতে চলেছে, যেখানে রাজ্যে প্রতিটি জেলায় এর ভ্যাকান্সি থাকবে। সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এর ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। ফুল নোটিফিকেশান প্রকাশিত হলে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। সো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।